বিজেপি কে জয়েন করার আগে চারবার গুয়াহাটি গেছেন, ওনাকে মন্ত্রী করতে হবে দাবি করা। উনি যে বিজেপি কে জয়েন করার আগে চারবার গুয়াহাটি গেছেন, ওনাকে মন্ত্রী করতে হবে দাবি করা। আজকে রতনলাল নাথ আপনাকে কি বলেছে? রতনলাল নাথ খুব বাজে ব্যবহার করেছে আমাকে, বাজে মন্ত্রী করে। আমি যেন ওনার সাবঅর্ডিনেট অফিসার। এরপর প্রেক্ষিতে আপনি কি করছিলেন? আমি বলতে চাই এটা উচিত না, ওনার থেকে এডুকেশন মিনিস্ট্রি যায় তা অন্য কাউকে সরিয়ে দেওয়া হবে। এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাবসলিউটলি একজনের উপর দায়িত্ব থাকা দরকার। একজনের যদি ওভারলোড টানে তার মাথায় কাজ করে না। স্যার, আপনি বিষয়টা নিয়ে কি আপনার সিএম সাহেবকে জানিয়েছেন? আমি সিএম সাহেবকে, সিএম সাহেব অবস্থিত, সিএম সাহেবকে যতদূর সম্ভব আমি জানিয়েছি যে এইভাবে আমার সঙ্গে বাজে ব্যবহার করে। তো সিএম সাহেব কি বললো আপনাকে? আমি সামনাসামনি কথা বলবো, উনি এখন অসুস্থ, ওনাকে জাস্ট আমি ইনফর্ম করেছি। আমি বলবো দরকার বললে আমি দিল্লি দিয়ে নালিশ করবো ওনাদের, শুধু রিমুভ ফ্রম দিল্লি। আর শিক্ষামন্ত্রী দ্বিতীয়বার আপনাকে ফোন করে কি বলছে? আবার আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, বাজে ব্যবহার করেছে। আর হাইকোর্টে আপনার যে বলেছিলেন যে হাইকোর্টে আপনি মামলা করবেন, কি বিষয়ে স্যার? দরকার বললে আমি ওনার বিষয় সম্পত্তির জন্য আমি শিবিরে ইনকোয়ারি চাইব। কার বিষয় সম্পত্তি? এই রতন লালকে। এডুকেশন যে মিনিস্টার, তিনি ওনার কি কাজে সন্তুষ্ট না? হ্যাঁ, ওনার কাজে কি সন্তুষ্ট না এডুকেশন ডিপার্টমেন্ট? আমি কি করে সন্তুষ্ট হব? এখানে আমার এখান থেকে প্রফেসর তুলে নিয়ে আরেকখানে যাবে, ওটা নাকি কাউকে না দিয়ে বিলোনি অনেক পুরানো করে। শিক্ষামন্ত্রীর সাথে বিলোনিয়া বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের কাজিয়া তুঙ্গে সাংবাদিক সম্মেলনের সামনে ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের দুই অধ্যক্ষকে অন্য কলেজে বদলির খবর পেয়ে তা স্থগিত রাখতে শিক্ষামন্ত্রীকে ফোন করে বলার পর নাকি মতানৈক্য ঘটে বিধায়ক ও শিক্ষামন্ত্রীর মধ্যে। বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, আমার সাথে শিক্ষামন্ত্রী অশালীন ব্যবহার করেছে যা মানা যায় না। আমাকে শিক্ষামন্ত্রী সম্মান না করুক, কিন্তু কলেজের পড়ুয়াদের স্বার্থে আমি এই কলেজ থেকে কাউকে বদলি হতে দেব না। শিক্ষামন্ত্রী কেন এবং কার ইন্ধনে বিলোনিয়া কলেজ থেকে অধ্যক্ষদের বদলি করাচ্ছেন? কোনো সাবস্টিটিউট কাউকে না দিয়ে বদলি করলে কলেজের পড়ালেখা লাটে উঠবে বলেও জানান বিধায়ক। পাশাপাশি তিনি এও জানান, শিক্ষামন্ত্রী নিজের মর্জি মাফিক কাজ করতে গিয়ে শিক্ষা দপ্তরকে 12টা বাজিয়ে ছেড়েছেন। কাজের পারফরমেন্স ভালো নেই মন্ত্রী রতনলাল নাথের। শিক্ষামন্ত্রীর মর্জি মাফিক কাজে আমিও অসন্তুষ্ট। হেমন্ত বিশ্ব শর্মার হাতে পায়ে ধরে তিন দপ্তরের মন্ত্রী হয়েছেন রতনলাল নাথ। শিক্ষামন্ত্রীর পদ থেকে রতনলাল নাথকে সরানোর প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবেন বলেও জানান বিধায়ক। শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে এদিন বিধায়ক অযোগ্য এবং তোলাবাজ বলেও কটাক্ষ করেন। তিনি আরও বলেন, দরকার পড়লে রতনলাল নাথের বিষয় সম্পত্তি নিয়েও সিবিআই তদন্তের দাবি জানাবেন। উনি যে বিজেপিকে জয়েন করার আগে চারবার গুয়াহাটি গেছেন, ওনাকে মন্ত্রী করতে হবে দাবি করে। আমার আমাদের এই আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য আমি বিজেপিকে গেছি। যেমন আর হাইকোর্টে আপনার যে বলেছিলেন যে হাইকোর্টে আপনি মামলা করবেন, কি বিষয়ে স্যার? দরকার পড়লে আমি ওনার বিষয় সম্পত্তির জন্য আমি শিবিরে ইনকোয়ারি চাইব। কার বিষয় সম্পত্তি? এই রতনলালকে। কোন বছরে তোমরা? ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট। এডুকেশন ডিপার্টমেন্ট। কলেজ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, কি প্রবলেম কি তোমাদের? আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যিনি এসওডি আমাদের প্রফেসর, তাদের যে ট্রান্সফার লেটার আছে সেটা আমরা রোধ করার জন্য আবেদন জানাচ্ছি। প্রফেসর মিন্স প্রবীর, ওনার টাইটেল ডক্টর প্রবীর ভৌমিক। প্রফেসর? প্রফেসর আমাদের ডিপার্টমেন্টের এসওডি। আচ্ছা, তো উনি ওনার ট্রান্সফার অর্ডার হয়েছে, তাতে তোমাদের কি অসুবিধা? আমরা যে মানে কলেজে আয়নের পর থেকে স্যারের কাছ থেকে যে সার্ভিসটা পাইছি, যে মানে যা কিছু শিখতে পাচ্ছি, এখন আমাদের সামনেই পরীক্ষা, এখন স্যার যদি জায়গা আমরা পরীক্ষা দিতে খুবই কষ্ট হইবে। তো এখন তোমাদের ডিমান্ড কি? এখন স্যারের কিছুতেই আমরা কলেজ থেকে আর দন যেতাম, স্যার যদি জায়গা আমরা আর পুরো এডুকেশন ডিপার্টমেন্ট অন্ধকার। তো তোমাদের পরীক্ষা কবে? আমাদের পরীক্ষা সামনে সামনের মাসের 27 তারিখ থেকে শুরু। আমাদের এডুকেশন অনার্সের পরীক্ষা হচ্ছে 27 তারিখ। মানে
শুধুমাত্র অল্প কিছুদিন হাতে আছে হ্যাঁ এই সময়ে এই সময় থেকে এই সময়ের মধ্যে পরীক্ষার প্রাক্কালে ট্রান্সফারটা হঠাৎ করে আমরা এটা মানতে পারছি না তো এখন তোমাদের দাবি ওনার ট্রান্সফার আমাদের স্যার লাগবে আমাদের প্রফেসর লাগবে স্যারকে কিছুতেই এই কলেজ থেকে দেওয়া যাবে না উনি হচ্ছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের একজন বড় সম্পদ শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে মানে সাবজেক্ট টিচার সাবজেক্ট তো ওখানটায় ওনার সার্ভিস কেমন ওনার সার্ভিস স্যারের ক্লাস আমরা কোনোদিন মিস করি না স্যার খুবই ভালো ক্লাস করেন পাশাপাশি রতনলাল নাথের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও নালিশ জানান বলে জানান বিধায়ক। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সদলীয় বিধায়কের এই ধরনের মন্তব্য ও কাজিয়া রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।